আমরা সবাই সেই নবীর উপরে বহু কবিতা পাঠ করেছি, দুরুদের নামে কবিতা, দুরুদের নামে গান গজল বহু করেছি। চলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লামের উপরে যেভাবে দুরুদ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আজকে আমরা সবাই সেভাবে দুরুদ পাঠ করব। সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আচ্ছা, চণ্ডীপুর মারকাজুল উলুমা ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলে যারা অর্থ পরিশ্রম দিয়ে এই ধরনের একটা সুন্দর দিনই বৈঠকের ব্যবস্থা করেছেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। এবং যারা এই বৈঠকে ওদের ডাকে সাড়া দিয়ে, আহ্বানে সাড়া দিয়ে এই বৈঠককে আরও সুন্দর ও আরও সাকসেসফুল করার জন্য যারা এই গভীর রাত পর্যন্ত অপেক্ষা করে দূর থেকে মেহমান এসেছে, মেহমানের মেহমানদারি করার জন্য যারা এখানে এখন পুরো প্যান্ডেল ভর্তি মানুষ উপস্থিত আছে এবং যাদের উদ্দেশ্য এখান থেকে কিছু শিখবে এবং এই মাহফিলকে তার সুন্দর বাস্তবায়ন করবে, আল্লাহ তাদের উপর দয়া করুন, তাদেরকেও কবুল করুন। একটু কষ্ট দিলে কি আপনারা শুনবেন, করবেন? সব একটু দাঁড়ান তো, একটু দেখি, আমার খুব দোষ ভাই, সবাই দাঁড় করাই দিই, নিজেও দাঁড়াই কথা বলি, সবাই দাঁড় করাই দিই, এই দোষ যে কবে যাবে আমার। এই তো মাশাল্লাহ সবাই দাঁড়ায় গেছে, সামনে যারা আছেন একদম দাঁড়ায় থাকেন, পিছে যারা আছেন আগান মাশাআল্লাহ। এবার এইদিকে যারা দাঁড়ায় আছেন আপনার পিছনে চলে যান, একদম একদম বরাবর দেখা যায়। হ্যাঁ, এভাবে ফিরতে ফিরতে তো অসুবিধা হয়ে যাবে, মানে লোকজন যেদিকে সবাই দিকে বসে যান, হ্যাঁ পিছনে জায়গা করে মানে সামনে এসে বসে যান সবাই। আপনাদেরকে অনুরোধ করব, আপনার ভয় পাওয়ার কিছু নাই, আমি ওইরকম প্রধান বক্তা নই, আসলে আমি প্রধান বক্তা হতেই চাই না, কারণ 10:30টার পরে আমি কথা বলতে চাই না। এখানে মাহফিল আসার পূর্বে আমি শর্ত দিয়েছিলাম যে আমি মাহফিল নেবো না যদি আমাকে 10:30টার ভিতরে না ছেড়ে দেওয়া হয়। তারপরে যুবকরা বলেছে যে ভাই আমাদের এলাকায় মাহফিল 12টার আগে জমে না। আমি বলি কি বলো, তবে তারা সত্য বলেছে, এত লোক তো থাকার কথা না। তাই আপনারা মাহফিল জমাইতে চান না, দই জমান আরো ভালো হবে, মাহফিল জমায়েন না, মাহফিল আমরা শুনে বুঝে শেষ করে চলে যাবো ইনশাল্লাহ, কেমন? আমরা এটাকে জমাবো না। হ্যাঁ ঠিক আছে, আপনার ভয় পাওয়ার কিছু নাই, আমি কথাই বলি 50 মিনিট বা 55 মিনিট, একদম ভয় পাওয়ার কিছু নাই। আপনি ইনশাআল্লাহ দেখবেন যে আপনি বসছেন, উঠছেন, চলে গেছেন, একটু হ্যাঁ পিছন দিকে যায় ফুল করে ফেলেন যারা এখানে দাঁড়ায় আছেন। আর যারা পর্দার আড়ালে আমার বোনরা আছে, দিনী বোন, যারা ইসলামী হালাকা শুনতে এসেছে, আল্লাহ তাআলা ওদেরকে কবুল করুন এবং এখান থেকে ওদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমি বলি আমার বক্তব্যে আমি বেশি পুরুষ ও মহিলাকে আলাদা করে কথা বলি না, কারণ আমি এমন বিষয়ে কথা বলি যে বিষয়গুলো মানুষের জন্য, মানুষকে উদ্দেশ্য করে বলি অথবা মুসলমানদেরকে উদ্দেশ্য বলি, আর মহিলারা মুসলমানদের অন্তর্ভুক্ত, মহিলারা মানুষের অন্তর্ভুক্ত। আমি কখনো পর্দাকে স্ত্রীলিঙ্গ মনে করি না, মানে যদি কেউ আপনাকে বলে যে মহিলাদের সম্পর্কে কিছু বলুন, হয়তো আমার মতো হুজুররা বলবে যে পর্দা না, পর্দা প্রথমে ফরজ হয়েছে পুরুষের উপরে, কার উপরে? মানে সূরা নূরের প্রথম আয়াত পর্দা ফরজ হয়েছে কার উপরে? তার পরের আয়াতে ফরজ হয়েছে মহিলার উপরে, মানে আগে পুরুষের উপরে পর্দা ফরজ হয়ে, আগে পরে বলে কথা না, আসলে আল্লাহ তাআলা উল্লেখ করেছে, আল্লাহ তাআলা পর্দার বিষয়টা যখন উল্লেখ করেছে আগে পুরুষের পর্দা উল্লেখ করেছে, পরবর্তীতে মহিলার পর্দাটা উল্লেখ করেছে। সেজন্য আমি মনে করি না যে পর্দাটা স্ত্রীলিঙ্গ, যে পর্দা বললে বোরখা, নিকাব, হিজাব, চাদর, ওড়না। আমি বলি যে পর্দা মানে চক্ষুকে নিচে নিম্নগামী করা, লজ্জাস্থানের হেফাজত করা, সতর ঢাকা, এর মধ্যে পুরুষরা এবং মহিলার মধ্যে কতটুকু ঢাকবে একটু পার্থক্য আছে, মহিলারা যতটুকু ঢাকবে পুরুষরা হয়তো অতটুকু না ঢাকলে ওদের পর্দা হয়, তবে চক্ষু অবনত, চক্ষু নিচের দিকে থাকবে, এটা পুরুষ মহিলা উভয়ের জন্য। এই জন্য আমি যারা দিনী বোনরা এখানে এসেছে কিছু শেখার জন্য, যত কথা আমি বলবো সব পুরুষ আর মহিলা উভয়ের জন্য ফরজ। আল্লাহর একত্ববাদ, আল্লাহ এক, এটা শিখার কি শুধু পুরুষ করবে নাকি মহিলারাও? শিরিক করলে কি মহিলাদের জন্য ক্ষমা হয়ে যাবে, পুরুষের জন্য অপরাধ হয়ে যাবে, এরকম কিছু? শিরিক মুক্ত ইবাদত কি মহিলা এবং পুরুষ উভয় করবে নাকি যে কোনো একজন? উভয় করবে। তাহলে ইনশাল্লাহ আমি বন্ধুদেরকে অনুরোধ করবো মনোযোগ দিয়ে শুনতে, আমি সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 40 মিনিট কথা বলবো, আমি আপনাদেরকে কষ্ট দিব না। বলেন এখানে রাত 12টা পর্যন্ত আপনাকে বসিয়ে রেখে কি লাভ? আরে গা সে সিনলো
মাসে সিনল সিনল বনের হরিণে, এই ধরনের গজল গাইলাম আমি এক ঘন্টা। কিছু শিখছেন? হ্যাঁ, সিনেমায় কোন নায়ক ফেল করছে, কোন নায়িকা মারা গেছে, কে আত্মহত্যা করছে, এটা বলার পরে এই নিউজ তো আপনিও দেখছেন, এখানে নতুন কিছু শিক্ষা আছে? আসেন আমরা এমন কিছু বলবো যেটা আল্লাহ তাআলা বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আমরা কিস্সা কাহিনী গল্প গুজব করব না, আমরা অতীত ইতিহাস বলবো, তবে যতটুকু সত্য অতটুকুই বলবো। আসেন আজকের আলোচ্য বিষয়, আমি আগেই কথা বলে এসেছি যে এখানে যারা শ্রোতা তারা আসলে গ্রামের সাধারণ সহজ সরল মানুষ, তাদেরকে যদি বলা হয় 10 টাকা দাও জান্নাতে যাবে, তারা 2 টাকা হইলো দেয়। তাদেরকে যদি বলা হয় যে 5 ওয়াক্ত নামাজ পড়, তারা জুমার নামাজটাকে মেইন ধরে নেয়। তাদেরকে যদি বলা হয় রোজা রাখো, তারা শুক্রবার একটা রাখে রমজানের দিনে, বাকি দিন রিক্সা চালায়, ভ্যান চালায়, ধান কাটে। তাদেরকে যদি বলা হয় ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, তাহলে অন্তত ল্যাংড়া কানা খোঁড়াটাকে হলেও মাদ্রাসায় দেয়। মানে ধর্মপ্রিয় মানুষ, সহজ সরল মানুষ, মানে আল্লাহকে নিরাশ করে না, কিছু না কিছু দেয়। তো এত সহজ সরল মানুষগুলো জান্নাতে যেতে চায়, একটা আমাল, কয়টা আমাল? একটা আমাল মনে রাখবে। এই চণ্ডীপুরের মানুষকে আমি আজকে একটা আমাল বলবো, যদি সে মৃত্যু অবধি নিজের কথার উপরে অটল থেকে ওই কথাটাকে পরিপূর্ণ রাখে, এটা দানের মধ্যে পড়ে না, সাদাকার মধ্যে পড়ে না, এটা মানে এটা অন্যান্য আমলের মধ্যে পড়ে না যেটা রেগুলার করতে হয়, এটা খুবই একটা সহজ জিনিস। যদি মানুষ মনে করে যে মানুষের সফলতা লাগবে, যদি মানুষ মনে করে যে মৃত্যুর পর মানুষ কষ্ট না পেতে চায়, মানুষ যদি মনে করে যে আমি মরবো অথচ আমাকে আগুন ধরবে, এই হতে পারে না। আমি আল্লাহর কাছে আশ্রয় চাইব এবং আমি এমন একটা পথ অবলম্বন করব যেই পথে আমি গেলে আমাকে আগুন স্পর্শ করবে না, আল্লাহ আমাকে আশ্রয় দিবে। তাহলে মানুষের উচিত হবে এমন একটা পথ অবলম্বন করা যা ওর পূর্ববর্তী সমস্ত নবী রাসূলরাওকে শিখিয়ে গিয়েছে, তা হলো তাওহীদ। তা কি? আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে মুসলমানের জন্য সবচেয়ে বড় আমল কি? একটা মহিলা, একটা উদাহরণ দিই, একটা মহিলা আপনি বিবাহ করেছেন, এই মহিলা আপনার মায়ের সাথে ঝগড়া করে, ভাইয়ের সাথে ভাইয়ের খাওয়া দেখতে পারে না, বোনের খাওয়া দেখতে পারে না, আপনার না মানে আপনি কি পছন্দ করেন অপছন্দ করেন এগুলো কেয়ার করে না, এই মহিলা ঝগড়া করে, টাকা পয়সা বেশি চায়, মেকআপ চায়, বাজারের শাড়ি চায়, আপনার অবস্থা খারাপ কিন্তু তার চাহিদার শেষ নাই, মহিলা খালি রাগ করে, রাতের বেলা আপনি ঘুমাইতে যান আপনার সাথে ঘুমাইতে চায় না, বল এক জায়গায় দেখায়, শক্তি এক জায়গায় দেখায়, নানা ধরনের প্রবলেম আপনি পড়ছেন, আপনার নামে বদনাম করে, গীবত করে, আপনার সাথে ঝগড়া করে, মানুষ আপনাকে বলতেছে যে আরে অমুক বেটা তো কাপুরুষ, সে বই সামলাইতে পারে না, নানা ধরনের প্রবলেম আছে। আর একটা মহিলার এই ধরনের কোনো প্রবলেম নাই, শুধু আরেকজন মানুষের সাথে সে যৌন কর্মে লিপ্ত হয়। মানে একটা মহিলা এই আপনার মা বাপের খাওয়া দেখতে পারে না, আপনার ভাই দেখতে পারে না, বোন দেখতে পারে না, আপনার টাকা পয়সা জমা করে না, খরচ করে দুনিয়ার ভেজাল লাগায় রাখে সারাদিন, গ্যাঁ গ্যাঁ পে পে দুনিয়ার অবস্থা, আপনার অশান্তি, আপনার মনই চায় না ঘরে থাকতে, এই হলো একটা মহিলার দোষ। আর একটা মহিলার এই ধরনের কোনো দোষ নাই, খালি চরিত্র খারাপ। বলেন আপনি কোনটাকে নিয়ে ঘর করবেন? এটা ভালো না, ওইটার থেকে ভালো, এটা ভালো না, না মন্দর ভালো না, খারাপ খারাপ, একটা বেশি খারাপ, একটা কম খারাপ, তবে একটা খারাপ এটা নিয়ে চলা যায়, একটা খারাপ এটা নিয়ে কি করা যায়, চলা যায়। সে আপনার অধিকার নষ্ট করে না, কি নষ্ট করে না? আপনি আপনাকে একজন হুজুর কাছে গেলেন যে হুজুর কি করবো, বউকে তালাক দিয়ে দেবো, খালি ঘ্যানর ঘ্যানর মাথা শেষ। হুজুর হুজুর বলবে যে আরে দেখো মহিলাদেরকে পাজরের বাঁকা হাড় দিয়ে বানানো, ও তুমি সোজা করতে গেলে ভেঙে যাবে, যতটুকু ম্যানেজ করে চলতে পারো চেষ্টা করো। বাবা আদম থেকে আলাইহিসসালাম এখন পর্যন্ত সব পুরুষই চেষ্টা করে আসতেছে যতটা সহজভাবে সংসার করে জীবন পার করে দেওয়া যায়, এই মহিলাকে সঙ্গে রেখে জীবন যত সুখী করা যায়, এটাকে যত আদর যত্ন ভালোবেসে ছাড় দিয়ে নিজেকে সুখী করা যায়। তুমি তালাক দিলে আরেকটা নিয়ে আসবে, ওইটা যে এরকম করবে না, গ্যারান্টি আছে, এরকম বলবে কিনা? আর আপনি যা বলেন যে একজন একটা হুজুরও লাগবে না, একবারে মদখোর গাঁজাখোর জিনাখোর বললেন যে ভাই তোর ভাবিটা একটা অমুক বেটার সাথে সম্পর্ক করে, আমি তো আমার মরে যেতে ইচ্ছা করতেছে, বলবে তুই বের করে দে, তালাক দিচ্ছিস না কেন পাগল? আর বেটা মানুষ দুটো কিডনি নিয়ে বাঁচে থাকে, একটা বেঁচে তালাক দেখে, আপনি 10টা করে কি আসে, বাঘ বাঘা
দুই কিডনি লাগে নাকি? তুই ফকির নিয়েছিস কি হয়েছে? আল্লাহ তোর বহুত কিছু দিয়ে রাখছে, এর ভাগা ওই মদ মদুটি গাজুটি সে তার মতো পরামর্শ দেবে, তবে আলটিমেটলি পরামর্শ বলবে যে ভাগা। এটা উদাহরণ দিছি, কি দিছি? তাহলে আমরা একটা অপরাধ আল্লাহর কাছেও আছে, যে অপরাধ নিয়ে মানুষ যদি মারা যায় আল্লাহ তাআলা ওকে কখনো জান্নাত দিবে না। এই ছোট ভাই তোমরা কি কথা বুঝো? পিছনে যায় বসো, হ্যাঁ পিছনে যায় বসো, তোমাদেরকে বলছি একটু পিছনে যায় বসে যাও। হ্যাঁ ঠান্ডা আমারও লাগতেছে, তোমাদেরও লাগতেছে, তোমাদের তো 12টার আগে জমেই না, তবে আমি জমে যাব মনে হচ্ছে। তোমরা মাহফিল যাবুক না যাবুক আমি জমে যাবো ইনশাআল্লাহ। এই পুরো সিজনে প্রথম ঠান্ডা লাগতেছে ভাই, সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, না আসলেই আমি তো শহর থেকে আসছি, চিন্তা করছি হ্যাঁ কিসের ঠান্ডা, চল জাম্পার লাগবে না, দেখি যে না লাগবে লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে চণ্ডীপুরের মানুষের উচিত এই অপরাধ থেকে বিরত থাকা, যেই অপরাধে অপরাধী হয়ে আল্লাহর কাছে যদি আমরা সাক্ষাৎ করি আমাদেরকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। এই অপরাধের নাম হচ্ছে শিরক। দেখুন লোকমান হাকিম তার ছেলেকে ইন্ডিকেশন করে বলল, ওয়াইযু ক্বালা লোকমান, আর লোকমান হাকিম তার পুত্রকে বলল, লিবনিহি তার পুত্রকে বলল, ওয়াহুয়া ইয়াইযু, লোকমান হাকিম তার ছেলেকে ওয়াজ বা নসিহত করে বলল, ইয়া বুনাই, হে আমার পুত্র, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক এই পৃথিবীর সবচাইতে বড় অপরাধ। কত বড় অপরাধ? পুরো পৃথিবীতে সব মানুষ আর জিন মিলে যদি কোনো একটা অপরাধ করে যা জেনার সাথে জড়িত, যা মদের সাথে জড়িত, যা জুয়ার সাথে জড়িত, মারামারি, মিথ্যা, হানাহানি, ডাকাতি, চুরি, পৃথিবীতে এমন কোনো অপরাধ নেই, এমন অপরাধের সাথে পুরো জিন আর মানুষ মিলে যদি একটা অপরাধের সাথে জড়িত হয়, আর একজন মানুষ যদি শুধু আল্লাহ ব্যতীত অন্য কাউকে একক ও অদ্বিতীয় মনে করে, মুশকিল উদ্ধারকারী মনে করে, কন্যা অথবা পুত্র সন্তান দানকারী মনে করে, অন্ন অথবা রিজিক বৃদ্ধি করতে পারে মনে করে, অসুস্থ যদি মনে করে যে আল্লাহ ব্যতীত অন্য কেউ সুস্থ করতে পারে, যদি কেউ মনে করে ডাব, নারিকেল, হাঁস, মুরগি, গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া এগুলো নিয়ে মসজিদ ছাড়া, মসজিদ ব্যতীত অন্য কোনো লাল নীল সবুজ কালারের রং বেরঙের বাতি জ্বলে, সারা দিন রাত 24 ঘন্টা কেউ ওখানে জিকির করে, এমন কোনো ছোট বড় পরিচিত অপরিচিত কোনো ঘরে গিয়ে উদ্ধার হওয়া যায়, সুস্থ হওয়া যায়, শান্ত হওয়া যায়, যদি কেউ এরকম মনে করে, আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী লুকমান আলাইহিস সালাম যে নসিহত ওনার ছেলেকে করেছে যে পুরো পৃথিবীর মানুষ সবাই মিলে যদি একটা অন্য অপরাধ করে এটা এত বড় অপরাধ হবে না, যদি আল্লাহর সাথে অংশীদারিত্ব করা হয় যত বড় অপরাধ হবে। আজকে চণ্ডীপুর মানুষকে একটা বিষয় শিক্ষা দেব, আমরা জানি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা কি শিরক। একে দ্বিমত আছেন নাকি? দেখেন আমাদের দেশে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চিশতি, সাবরি, তরিকত, হাকিকত, মারিফত, সুফি, সুফির মধ্যে মাইজ ভান্ডার, আটরশি, ফুরফুরা, তিন অনেক আছে, আমি তো এক্সপার্ট নাই, এসব বিষয় তো মনে নাই, তবে আছে মোটামুটি এরিয়া বেস প্রচুর দল মত আছে এখানে, এবং এগুলো আজকে থেকে না দীর্ঘদিন থেকে আছে, এবং একে অপরের রেশারেশিটাও দীর্ঘদিন থেকে আছে। মূলত আমরা কাউকে নসিহত না করে দোষারোপ করি, এখানেই আমাদের আমরা ভুল করি। আমাদের উচিত আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম নাজিল করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছে তা যথাযথ প্রোভাইড করা, সার্ভিস আমরা এটা পৌঁছে দেব। ইন্না হাযিহি তাযকিরা, এগুলো হবে আল্লাহর পক্ষ থেকে উপদেশ, কোরআন ও সুন্নাহ। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, যার ইচ্ছা হবে সে তার রবের পথ অবলম্বন করবে। আমার তো দরকার নাই, আমি তো কাউকে গুনাহ দিতে পারবো না, পারবো? যদি কেউ কোনো মাজারে গিয়ে সিজদা দেয় আপনি কি গুনাহ দিতে পারবেন? যদি কেউ মসজিদে এসে সিজদা দেয় আল্লাহকে আপনি কি নেকি দিতে পারবেন? তাহলে গুনাহ কে দেয়, নেকি কে দেয়? তাহলে ও যদি প্রবলেম করে কার সাথে, ও যদি ভালো করে কার সাথে, ও প্রবলেম করলে কে দেখবে, ও যদি ভালো করে কে দেখবে? আমার পার্সোনালি কোনো সমস্যা নেই, আমি
যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপর আল্লাহ তাআলা ওনাকে বলেছে, দেখেন এখানে হাফিজি মাদ্রাসা না, হ্যাঁ এই হাফিজ আছো তোমরা, এই মাদ্রাসার ছাত্র কেউ আছে এখানে হাফিজ? ও মাশা আল্লাহ, খালাস আমি মাদ্রাসার জন্য দোয়া করতেছি, যদি আল্লাহ বাঁচায় রাখে কখনো আসবো। আজকে আমি যে প্রশ্নটা করতে চাইছিলাম, আমি চাইছি না যে আমি চিটং থেকে আপনাদেরকে শুনাই আপনারা বলবেন যে হুজুরি কইছে, আমি চাইছি যে আপনার এলাকার একটা ছেলে, আপনার একটা এলাকার একটা ছেলেকে আমি বলতাম যে বাবা তুমি সুরতুল গাশিয়া পড়ো, তুমি পড়ো এখান থেকে যে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا ثم إن علينا حسابهم. আপনাদের বাচ্চা কাচ্চা এই মাদ্রাসায় দিয়েন, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, যদি কখনো আবার আশা হয়, যদিও জানি না অনেক দূরের পথ আমার জন্য, তবে আমি চাই আমার মতো যদি অন্য কেউ এসে যাতে আপনাদের বাচ্চাদেরকে এখানে পায় এবং বলে যে বাবা দেখো আমি আসছি দূর থেকে, তোমার এলাকার মানুষ বলবে যে হুজুর বলে গেছে কই থেকে এসে কি, তুমি নিজেই কোরআন তেলাওয়াত করো না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন মানে আমাদের দাঈ যারা ইসলামিক বক্তব্য দেয়, ভূমিকা কি সেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভূমিকা তিনি যা করেছেন, দাঈ আলেম বক্তা ওয়াইজিনরা তাই করবে, এর বাইরে কিছু করবে না। যে দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল না, সেই দায়িত্ব আমাদের উপর আসবে না। আমি বুঝতে পারছি? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি দায়িত্ব দিয়েছে বলছে, ফাযাক্কির ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদেরকে আপনি উপদেশ দিন, উপদেশ দিন, ইন্নামা আনতা মুযাক্কির, নিশ্চয়ই আপনি একজন আল্লাহর পক্ষ থেকে উপদেশটা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, এদের কাউকে আপনি কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে পারবেন না, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি উপদেশ দিন, এদেরকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, আপনার সঠিক উপদেশ পাওয়ার পরেও যদি এরা, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, আপনি এদেরকে ভালো উপদেশ করেছেন, এরা এটা শুনে নি মুখ ফিরিয়ে নিয়েছে, ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ এদেরকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে, আল্লাহ এদেরকে অনেক বেশি শাস্তি দিবে, কারণ এরা কেন উপদেশ শুনলো না। তাই জন্য আমি আপনাকে, আপনি যাই হন, আপনি চিশতি, সাবরি, তরিকত, হাকিকত, মারিফত, সুফি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আপনি রংপুরি, দিনাজপুরি, হ্যাঁ শাহপুরি, উলিপুরি, আপনি ঢাকা, চাটগাঁয়া, আপনি যেখানেরই হন, আপনি বাঙালি, হিন্দি, পাকিস্তানি, আপনি যে দেশেরই হন, আমি আপনাকে উপদেশ দিব, যদি নেন কাজে লাগান আপনার ব্যাপার, আর যদি বলেন যে ঠিক না, এগুলো বলে মাইকটাই গরম করে ফেলে, 4-5 মিনিট বলে চলে যাচ্ছে, এগুলোটা ভাঙের সমস্যা নাই, ওটা আমি পারি, আমি কোনোদিন করি নাই আর কি, আমি পারি, চেষ্টা করলে টাইম আওয়াজ করতে পারবো না তা না, দুই চারটা গজল গাইতে পারবো না তাও না, হয়তো পুরো শ্বাস করতে পারবো না, দুই চার লাইন তো হামকো ভি ইয়াদ হ্যায়, হ্যাঁ চয়েস ইজ ইয়োরস। আমি এই চণ্ডীপুরের মানুষ, মহিলা ও পুরুষদের আল্লাহর পক্ষ থেকে একটা দাওয়াত দিতে চাই, যে দাওয়াত আবান আদম আলাইহিস সালাম, আমাদের পিতা আদম আলাইহিস সালাম থেকে, হাবিবানা رسولنا نبينا محمد صلى الله عليه وسلم পর্যন্ত সমস্ত নবী রাসূলরা যে দাওয়াত দিয়েছে, আমি চণ্ডীপুর বাসীকে সেই দাওয়াত দিতে চাই, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শিরিক করো না। তোমাদের যদি বুঝে না আসে যে জামশেদ ভাই আমরা তো শিরিক করি না, আমরা আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাই না, আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, আল্লাহ ছাড়া কারো কাছে সুস্থতা কামনা করি না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না, আমরা তো শিরিক করি না, তবে চণ্ডীপুরের বাসী কি আমার সাথে একটা হাদিস পড়বে? মুক্তবে ছোটবেলা যেমন পড়েছে এভাবে কি একটা হাদিস পড়বে? বলো আন আন আন,
সবাই পড়তে হবে, সবাই মুখ দিয়ে পড়তে হবে। আমি এটা সবার, কারণ আমি যদি বলি বলবে যে হুজুরে বলে গেছে, তুমি নিজে পড়ো তাহলে বলবা যে আমি নিজেই এটা বলছি, নিজে এটা স্বীকার করছি, নিজে এটা পড়ছি। ঠিক আছে, বলো আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال سمعت نبي صلى الله عليه وسلم قال ان بين الرجل ان بين الرجل وبين الشرك তাহলে আমি চণ্ডীপুর বাসী আর পৃথিবী বাসীকে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবীরা যে দাওয়াতটাকে মুখ্যম দাওয়াত দিয়েছে, আমি ওদেরকে নিষেধ করেছি চণ্ডীপুর বাসীকে যে তোমরা শিরিক করিও না। কি করিও না বলছি? এই শিরিকের একটা প্রকার দেখাচ্ছি, এটা কি দেখাচ্ছি? প্রকার বলেন ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনা শিরকি। তাহলে শিরক বাংলা কথা না, এটা কোন দেশি কথা? এটা কোন দেশি কথা? আরবি কথা। কারণ জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন আল্লাহর নবীর একজন সাহাবী, তাহলে তিনি ছিলেন ওই সময় ওই এলাকার মানুষ, যে সময় যে এলাকায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, তাহলে উনি আরব মানুষ। কি মানুষ? ওনার ভাষা কি? তাইলে আরব। তাহলে শিরক আরবি কথা। কি কথা? যার বাংলা হচ্ছে অংশীদার। কি অংশীদার? সবাই কি কয় না নাকি? আমি বুঝি না মাইকেল সাউন্ডের কারণে। ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। এবার আপনারা সাক্ষী আছেন, এই চণ্ডীপুরের সব মানুষ বলতেছে যে আমি বলি নাই। ওকে, এটা আমি বলি নাই। চণ্ডীপুরের এখানে যা কয়েকজন মানুষ আছে সবাই মিলে বলতেছে যে ও চণ্ডীপুরের মানুষ, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছে, নিশ্চয় মহিলা পুরুষ মানে বান্দা, নিশ্চয় বান্দা শিরকি কুফুরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। আমি বলি নাই। এ চণ্ডীপুরের মানুষ জোরে জোরে এটা এলান করছে যে তারা জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটা বর্ণনা পাইছে। এটাকে আমি বলছি, আমি এদেরকে পড়াইছি, আমি বলিনি, আমি পড়াইছি। আমি কিন্তু আগে বলছি যে আমি মক্তবের মতো করে পড়াবো, তাহলে এটা আমি পড়াইছি। কিন্তু চণ্ডীপুরের মহিলা আর পুরুষরা নিজ মুখে এটা বলেছে, নিজ মুখে বলেছে সহিহুল মুসলিমের হাদিস, যে বান্দা মুসলমানই থাকে না যদি সে নামাজ ছেড়ে দেয়। মানুষ মুশরিক হতে যথেষ্ট নামাজ ছেড়ে দিলে, অন্যকে সিজদা করা লাগে না, আল্লাহকে সিজদা না করলে মুশরিক হয় মানুষ। এই গত সাড়ে চোদ্দশো বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওয়ারদাহ, তাবেঈ তাবে তাবেঈ, ইমামে আযম ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ বলেন, আশ-শাফি মালিক আহমদ ইবনে হাম্বল, প্রত্যেকটা ইমাম তাবেঈ তাবে তাবেঈ, ফুকাহ মুহাদ্দিস মুফাসসির আলেম উলামা শিক্ষক খতিব, এমনকি এখানকার বক্তব্য দেওয়া বক্তারা গত 1450 বছর থেকে বুঝানোর চেষ্টা করেছে এই মানুষদেরকে যে খালি অন্য কাউকে সিজদা দিলে যে শিরিক হয় তা না, যদি কোনো মানুষ আল্লাহকে সিজদা দিতে অস্বীকার করে এটাও শিরিক। আমি মনে হয় খুব ভালো করে বলতে পারেনি কথাটা, বুঝে আসছে? তাহলে জামশেদ ভাই চিটং থেকে এসা বলছে নামাজ না পড়া শিরিক নাকি? ভুলে গেছে, আপনি নিজে বলছেন যে জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন। ভাই আমি ফাঁসতে চাই না, পরে এখান থেকে এক ফতোয়া আসবে, এখান থেকে এক ফতোয়া আসবে, হামকো মার ডালেগা, বলেগা কোন ইসকো কি উঠা রা ইধার হটাও ইসকো, ইয়ে গুস্তাখে রাসূল হে,
বলেনগে ভাই, বলেনগে, এরা বলবে যে এগুস্তাকে রাসুল, বেয়াদবে রাসুল সাল্লাল্লাহু। এই জন্য বলেছি যে ভাই দায়ভার আর নিতে রাজি নেই। বাসমু কয়দিন এত বদনামী নিয়ে বাসা যায়, রাতে ঘুমানো যাবে? এখন বদনামী সবার ভাগে চলে গেছে, আমি নাই, আমি নাই। আচ্ছা তাহলে লুকমান হাকিম তার ছেলেকে কি করতে না করেছে, কি করতে না করেছে? আচ্ছা তো শিরকের একটা প্রকারের মধ্যে একটা প্রকার কি? এইখানে কে আগে মুসলমান হাত তোলেন? মাহফিল আমি জমরা হ্যাঁ ইনশাআল্লাহ, কুছ নেই তো এক চিজ শিখে যায়গে ইনশাআল্লাহ। এরকম একটা মাহফিলে যদি একটা হাদিস শিখা যায়, এই শীতের সিজনে দশটা মাহফিলে গেলে কয়টা হাদিস শিখা যাবে? দশটা, ঠিক আছে। আসেন তাহলে, এই গেল একটা হাদিস। এবার একটা আয়াত শিখাবো, কি শিখাবো? কারা কারা শিখতে রাজি? তাহলে আগেরটা পরীক্ষা দেন না, মান বলেন যে সাহাবির থেকে হাদিসটা বর্ণিত ছিল নামাজ ছেড়ে দেওয়া শিরকিয়ার কুফুরি সাহাবির নাম কি? মাশাআল্লাহ পাস, মাশাআল্লাহ 100%, ওকে কুল্লুকুম ফাজ, মাশাআল্লাহ সবাই জিতছে আলহামদুলিল্লাহ, সবাই 100 নম্বর পাইছে। তাইলে একজন মানুষ মুসলমান মানে বান্দা, এ মুশরিকও না কাফেরও না, এটা হওয়ার জন্য কি করা লাগবে? কয় বক্ত? আরে না, জুমা পড়ে ছুটি 6 দিন। আরে ছুটি কেন? ছুটিতে আসেন এখানে অনেকে তো আছে, আজকে কি বার? আজকে পুরা দিন ছুটি কাটাইছে, এখানে অনেক লোক আছে, তবে এই ছুটি ইবলিসই দিয়েছে। এবং এই ছুটির পেনাল্টি জাহান্নাম। এই ছুটিতে বেতন কাটা হবে না, জান্নাত কাটা হবে। তোমার এই ছুটিতে, তোমার এই অবহেলায় তোমার বেতন যাবে না, জীবন যৌবন যাবে না, তবে তোমার জান্নাত চলে যাবে। আচ্ছা জান্নাত কি জানো? বলি সুবহানাল্লাহ, ওয়াল্লাহি এই সূরা রহমানের নাম শুনছে কে কে? আরে না, সবাই শুনছে, পড়ছে কে কে? গোনায় আসবে শতকরা? মাশাআল্লাহ সবাই হাত তুলে ফেলেন, খালি মালি কি হয়েছে? হ্যাঁ হাত তুলেন। আচ্ছা আজকে আমরা তাহলে সূরা রহমান পড়বো, কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সুবহানাল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া লিমান خاف مقام ربه جنتان। দিনে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে মহিলার পুরুষরা যে জান্নাতকে বাদ দিয়ে দিচ্ছে, সেই জান্নাতটা কেমন এটা একটু বলি, কেমন? বিরক্ত হচ্ছে না তো? আমি একটু আস্তে আস্তে কথা টানটুন দিতে পারি না, মানে আমার ভাইয়েরা এভাবে বললে হয় কি সাউন্ড ভালো হয়, সবাই একদম কানেক্টেড থাকে, ফুল কানেক্টেড, এভাবে ডিসকানেক্ট হয় না আর কি। আর আসেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া লিমান خاف مقام ربه جنتان। আল্লাহ তাআলা বলছে যে সুতরাং যে মানুষটা তার রবের সামনে উপস্থিত হওয়াকে ভয় করে তার জন্য 2টা জান্নাত। তাহলে একটা কাজে কয়টা জান্নাত? এটা আমি বলছি না, সূরা রহমান আয়াত নাম্বার 46 বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহ। এই চণ্ডীপুরের মানুষ অলস নাকি, কোরআন পড়বে না? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহ জান্নাতান, জান্নাতান, জান্নাতান।
আর যেই ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হবে এটা মনে করে ভয় করে, মদ খাওয়ার আগে চিন্তা করে আমি আল্লাহর সামনে যাব, আমাকে আল্লাহর সামনে যেতে হবে। একটা মহিলার দিকে এভাবে তাকায় থাকার পূর্বে চিন্তা করে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার এই চোখ বানাইছে, আমার এই চোখ নিয়ে আল্লাহর সামনে যেতে হবে, আমি তাকাবো না। যে মহিলা মনে করে তার এই যৌবন আল্লাহর দেওয়া, তার এই সুন্দর দুটি ঠোঁট আল্লাহর দেওয়া, তার এই তুনতুনে কোমল দুটি গাল যা ছোঁয়া বহু পুরুষের আকাঙ্ক্ষা, এগুলো সে নিজে বানায়নি, আল্লাহ দিছে তাকে। এবং যে মহিলা মনে করে যে আমার এই আল্লাহর দেওয়া গাল, আল্লাহর দেওয়া ঠোঁট, আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া আমার এই ভাব ভঙ্গিমা, এইটা আমি আল্লাহ যাকে দেখাইতে নিষেধ করেছে তাকে দেখাবো না, যতটুকু আল্লাহ প্রকাশ করতে বলেছে যার সামনে অতটুকু তার সামনে প্রকাশ করব, এবং সে ভয় পায় আল্লাহকে। যে পুরুষ দুর্নীতি করার পূর্বে চিন্তা করে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা কর, আমি তোমার সামনে আসতে হবে, কি মুখ নিয়ে আসবো আমি আল্লাহ। যে ছেলেটা হাইয়া আলা সালাহকে রেসপন্স করে না, যে মেয়েটা হাইয়া আলা সালাহকে রেসপন্স করে না, যে পুরুষ ও যে মহিলা নামাজের দিকে এসে মুয়াজ্জিন ডাকে সেটাকে কোনো মূল্যায়ন করে না, তার নিজের কাজ করে, তার কথা নয় যে হাইয়া আলা সালাহ বললে বলে যে আমার রব আমাকে ডাকছে, আমি কিভাবে ওনাকে এড়িয়ে যাব, আমি তো মরে ওনার সাথে সাক্ষাৎ করবো, সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলছেন, ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما মানুষ কিসের পিছে ছোট, আল্লাহু আকবার, فيهما عينان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان اوه চণ্ডীপুর এর মহিলা পুরুষরা ولمن خاف مقام ربه جنتان যে লোকটা যে পুরুষ আর মহিলা আল্লাহর সামনে উপস্থিত হবে এটা চিন্তা করে ভয় করে, প্রত্যেক অপরাধ থেকে নিজেকে গুছিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করে, হোক সে যুবক হোক সে বৃদ্ধ, হোক সে যুবতী হোক সে বৃদ্ধা, হোক সে ধনী অথবা দরিদ্র, সে ভয় করে যে আমাকে আমার রবের সামনে যেতে হবে। রব বলছে যদি তুমি ভয় করো যে আমার সামনে আসবা, তবে জেনে নাও তোমার জন্য দুটি জান্নাত দেব, সুতরাং তুমি তোমার রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবা। ফিহিমা মিন কুল্লি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যাওয়াতা আফনান, উভয় বহু শাখা পল্লব বিশিষ্ট বৃক্ষেপূর্ণ। এই যে আচ্ছা ধরেন আপনি দুটো জান্নাত পাইলেন, জান্নাতে কি থাকবে? আল্লাহ তাআলা বলতেছে যে যদি তুমি ভয় করো আমার সামনে আসতে এবং সে কারণে তুমি অপরাধ থেকে দূরে থাকো, ভালো কাজে অগ্রসর, তবে শুনে নাও তোমার জন্য দুইটা জান্নাত। আর এই জান্নাতগুলোর মধ্যে এ পরিপূর্ণ বিশাল বিশাল গাছে পরিপূর্ণ থাকবে, এই গাছগুলো বিশেষ অনেক ডালপালা বিশিষ্ট গাছ হবে, পুরো জান্নাত গাছ গাছালি দিয়ে পরিপূর্ণ হবে, দুইটা পাবে। আল্লাহ তাআলা আবার বলছে যে যাওয়াতা আফনান, এই দুটা জান্নাতে বহু ঢালপালা বিশিষ্ট কি হবে, বৃক্ষে পূর্ণ হবে জান্নাত গুলো। সুতরাং তোমরা মানুষরা তোমাদের প্রতিপালক রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? উভয় দুটা জান্নাতে থাকবে প্রবাহমান প্রসবন। সুতরাং তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? ও মানুষরা রবকে ভয় করো, রবের সামনে যাওয়াকে ভয় করো, ধনী ও দরিদ্ররা
সুস্থ অসুস্থরা, বুঝের অবুঝরা, ভালো মন্দরা, মানুষ রবের সামনে যাওয়াকে ভয় কর। তিনি বলছেন ফিহিমা, ভয় করলে দুটি জান্নাত দেব, ওগুলোর মধ্যে প্রত্যেক ফল থাকবে জোড়ায় জোড়ায়। এ তুমি ক রকমের ফল চেনো? এ দাঁড়াও তো দেখি ফলের নাম কো। আপনি দাঁড়ান, দাঁড়ান না কি, আরে আমি ওরকম হুজুর না যে খালি আমি ওয়াজ করবো, আপনারা করবেন না, সবাই মিলে ওয়াজ করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন ফলের নাম বলেন। হ্যাঁ সবর, আম, জাম, কাঁঠাল, লিচু, পেঁপে, পেয়ারা, হ্যাঁ কলা পেয়ারা, হ্যাঁ বরই, বরই আপেল, বরই মালটা, কমলা, তরমুজ, মাশাআল্লাহ, শাম্মাম, আরেকটা সৌদি আরবে শাম্মাম, হ্যাঁ খেজুর, হ্যাঁ ফল, হ্যাঁ আঙ্গুর, আনারস, মাশাআল্লাহ। এত কথা বলতেছে, ওকে সবর। এবার আমি তো একটা বলি, কিউই কি বসে যান, কিউই এটা আমরা চিনি না অনেকে, শহরের টুকটাক মানুষ চিনে। চেরি ফল, ওটা বড়র মতো কিন্তু ভিন্ন। এপ্রিকোট, তিন, আপনারা তো তিনটা বলেনি নাই, ডুমুর, ডুমুর। আচ্ছা তাহলে আমরা বহু কষ্টে বাংলাদেশের বিশটা ফলের নাম বাইরে করছি না, কিন্তু পুরো পৃথিবীতে কি মাত্র বিশটা ফল? হ্যাঁ ওয়াল্লাহু আলাম, অ্যামাজন জঙ্গলে কত রকম ফল আছে, মানুষ এখন হয়তো আবিষ্কারই করতে পারে না এটা খাওয়া যাবে নাকি খাওয়া যাবে না, ঠিক না? বেতন, বেতন চেনে না? আগে পোলাপান পিঠতো দিয়ে বেত দিয়ে বেতন ধরে, ওটা একটা ফ্রুটস কিন্তু। আপনার ছোটবেলায় খাইছেন কেউ? তাহলে ওটার নাম ভুলে গেছি আমরা, কারণ এখন পাওয়া যায় না। তাহলে গত 100 বছর আগে বা 400-500 বছর আগে আমাদের পূর্বপুরুষরা কি ফল খাইছে আমরা জানি, আগামী 300 বছর পরে। আচ্ছা এই বাংলাদেশে 40 বছর আগের একজন মানুষ নিয়ে আসেন যে বলেন যে শাম্মাম সে চিনে, কিউই সে চিনে, চেরি সে চিনে, চিনে না, তার মানে এখন আমরা চিনি এটা। আচ্ছা 50 বছর আগে একজন মানুষ বলতো মালটা কি জিনিস, 50 বছর আগে সে মালটা চিনে? এই তুমি মালটা চিনো? তুমি চিনো মালটা? আরে মালটা না চিনলে নাই তো বলবে, ও তো সত্য কথা বলবে, কথা তাই বলে কি ধমক দিবে না, ও ভয় বলবে নাকি যে চিনি? আচ্ছা আমি বললাম শেতান রয়েছে, তুমি মালটা চিনো? হ্যাঁ মালটা, মালটা কমলার মতো হলুদ কালার, চিনো এটা? তুমি চিনো? তোমার বয়স কত? তোমার তোমার বয়স কত? 11? কত? 11? 11 বছর একটা ছেলে মালটা চেনে, কিন্তু 50 বছর আগে কেউ মালটা চিনতো না। এদিকে তাহলে আগামী 200 বছর পরে কি ফল আসবে এটা আমরাও জানি না। জানি কারা কারা সব ধরনের ফল খেতে চাওয়ার তো, সব পৃথিবীতে যত ফল আছে, আর আল্লাহ তো আর অনেক বানায় রাখছে, আখেরাতে আল্লাহ ভালো জানে কি বলেছে আল্লাহ, সবগুলো খেতে চাও তাহলে হাত নামাও। বলো তাহলে কি করতে হবে? বলো আল্লাহকে ভয় করতে হবে, মাশাআল্লাহ। তা কি করতে হবে? আল্লাহকে ভয় করে বেশি বেশি নামাজ ছাড়তে হবে, জানায় যেতে হবে। আরে তাহলে নামাজ ছাড়লে আল্লাহর ভয় হয় না, জানা করলে আল্লাহর ভয় হয়? জানা করলে আল্লাহর ভয় হয় কি? আমার ভাষায় সমস্যা নাকি আপনাদের শোনায় সমস্যা? যা কিচ্ছু, ওকে অনেক সময় আমি একটু কমপ্লিকেটেড কোয়েশ্চেন করে বসি, যেমন আমি বলেছি কারা কারা মুসলমান না হাত তোলেন, অনেকে তুলে ফেলে, কারণ আমি অবাক হই যে একটা ইসলামী জলসা সেখানে শুধু মুসলমানরাই আসে, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পুরো এলাকার মানুষজন সবাই থাকে না। প্রোগ্রামগুলো, জলসাগুলো, মাহফিলগুলো এমনভাবে হওয়া উচিত যেখানে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে বাণী থাকবে, সবাই আসবে, সবাই শুনবে, এবং সবাই নিজেকে শুধরে নিয়ে কল্যাণের দিকে যাবে। আমরা তো এসে নিজের দল মত নিয়ে বলতে বলতে শেষ হয়ে যাই, বরঞ্চ আমাদের অবস্থা এমন হয়ে গেছে চরমনে ওয়াজে আট্রসি আসে না, আট্রসির ওয়াজে ফুরফুরা যায় না, ফুরফুরার ওয়াজে তিলিপ যায় না, তিলিপের ওয়ারে সরসিনা যায় না, প্রত্যেকের আলাদা আলাদা সিস্টেম করে ফেলছি আমরা। হ্যাঁ আমি কি ভুল বলছি? আমি কি ঘৃণা করে বলছি কথাটা? আমি আফসোসের সাথে বলছি, আমি আফসোসের সাথে বলছি যে আমরা ওয়াজকে কোথায় সবাই মিলে এসে এটাকে একটা একটা সুন্দর সমাজ গড়ার জন্য, আল্লাহকে ইবাদত করার জন্য, আল্লাহকে চিনার জন্য কোথায় আমরা একটা ভালো ওয়াজ করবো, তা না করে আমরা প্রত্যেক ব্যক্তি নিজের একটা দল মত বানিয়ে নিয়েছি এবং সেই দল মত অনুযায়ী আমরা মাহফিল করি। এমন হয়েছে অবস্থা যে এখানে মাইজ ভান্ডারি আসছে আর কেউই আসতেছে না। কেন বলো যে না এটা তো ভান্ডারি, আমি তো চরম নাই, আমি বলছি না না ও তো আট্রসি, আমি তো ফুরফুরা,
বলছে না না আমরা সরছি না, আমরা এসব করি না, আমরা এসব। তাহলে এখানে আমাদের সমাজের তাহলে আমরা কিভাবে সুন্দরভাবে সবাই মিলেমিশে থাকব, কিভাবে আমরা একই গ্রামে দশটা ওয়াজ রুখব, দশটা ওয়াজ না করে একটা ওয়াজ করবো, সবাই মিলেমিশে এটাকে সাকসেস করব, এবং ওখানে আমরা ভালো আলেম নিয়ে আসবো, আলেমরা আমাদেরকে কোরআন ও সুন্না থেকে দাওয়াত করবে, আমরা সেই দিকে ধাবিত হয়ে নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে জান্নাতুল ফেরদাউসে যাব, এটা হওয়া উচিত না? আসুন, এই চণ্ডীপুরের মানুষ হাদিস পড়েছে যে বান্দা কুফরি ও শিরকির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। আপনারা নামাজ ছাড়েন কিনা তাহলে জেনে নেন, লাগাতার নামাজ ছেড়ে দিলে আপনার অবস্থা কুফরি ও শিরকে চলে যাবে, আপনি এ থেকে বেরোতে পারবেন না। আর শোনেন মুশরিকের অবস্থা কি হবে, যেহেতু আমি বাঙালি বাহিরের দেশে গেলে আমি বাংলাদেশি, এখন আমি আসছি দিনাজপুরে তাই আমি হব চাটগাইয়া, আমি যখন চলে যাব ইউরোপে আমি হব এশিয়ান, আমি কি হব? তাহলে যে শিরিক করে তাকে মুশরিক বলে, যে কুফরি করে তাকে কাফের বলে, যে বিদআত করে তাকে বিদআতি বলে। আমি বুঝাতে পেরেছি, বুঝাতে পেরেছি? শুনো চণ্ডীপুরের মহিলা পুরুষরা, কল্যাণ নেই শিরকের মধ্যে, কল্যাণ নেই কুফুরের মধ্যে। তোমরা আজকের এই মাহফিলের সিদ্ধান্ত নাও, অন্তত আজকের এই মাহফিলের পর থেকে দুনিয়া একদিকে চলে যাবে, তোমার পাঁচ ওয়াক্ত নামাজ কোনো দিকে যাবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, ওয়াল্লাহি তোমাদের কল্যাণ। তোমরা মনে করো নামাজ ছেড়ে দিলে বেনামাজি হয়, কিন্তু জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবি, তিনি বলেছেন যে আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি যে বান্দা কুফুরি আর শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া, নামাজ ছেড়ে দেওয়া। আজকে মসজিদগুলো খালি, রংবেরঙের ঘরগুলো পরিপূর্ণ। আহা মুসলমানরা, এভাবে যদি মুসলমান থাকা যেত আবু জাহাল আবুল হাবরাও থাকতো, যদি নামাজ না পড়ে মুসলিম থাকা যেত আবুল হাব আবু জাহালরা হয়তো চেষ্টা করতো। যদি যার চাওয়ার আল্লাহর কাছে না চেয়ে বিভিন্ন মাধ্যম দিয়ে চাইতে হইতো এবং এটা করে মুসলমান থাকা যাইতো, হয়তো আবুল হাব আবু জাহালরাও চেষ্টা করতো। চাইলে কার কাছে, চাইলে কার কাছে? জমিনের স্রষ্টাকে, মানুষকে কে বানাইছে? মরে মানুষ কার কাছে যাবে? তাহলে ইবাদত কার, সিজদা কার, প্রশংসা কার? একমাত্র ইবাদত কার। সাহায্য কার কাছে চাইব? সন্তান কার কাছে চাইব? নামাজ কার জন্য পড়ব? এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র বান্দা যিনি আল্লাহর পক্ষ থেকে হুকুম আহকাম আমাদেরকে দিয়েছে, এর বাহিরে কোনো মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত ইসলামের শিক্ষা পাওয়ার অন্য কোনো মাধ্যম নেই। শোনো, তুমি যদি মারা যাও বেনামাজি হয়ে, তুমি যদি মারা যাও নামাজ ত্যাগ করে, তাহলে যদি তুমি মনে করো তুমি বেনামাজি হয়ে মোল্লা, ওকে ইটস ফাইন। আর যদি মনে করো যে নামাজ ছেড়ে দিলে শিরিক হয় কুফুরি হয়, তোমাকে একটা কথা বলে দেখো, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ তার সাথে শরীককারী কাউকে ক্ষমা করবে না, এছাড়া আল্লাহ ক্ষমা করে দেবে যাকে খুশি যা খুশি। সুবহানাল্লাহ, জেনা, মদ, জুয়া, মারামারি, অন্যায় অপরাধ, নানা ধরনের অপরাধ, অপরাধে আসমান জমিন একাকার হয়ে আছে। আল্লাহ বলছে যে যা খুশি ক্ষমা করে দেবে, তবে শিরিকটা ক্ষমা করবে না। তোমরা শিরিক মুক্ত ইবাদত করবে? হাত তোলো কারা কারা শিরিক মুক্ত ইবাদত করতে চাও, বলো। শিরিক মুক্ত ইবাদত করার জন্য প্রথম কাজ হচ্ছে দিনে পাঁচবার নামাজ পড়া। শোনো চণ্ডীপুরের বেনামাজিরা, ও বাংলার জমিনে তোমরা যারা নামাজ পড়ো না, শোনো, নামাজ কঠিন কিছু নয়। নামাজ একজন মানুষের উপরে ফরজ দিনে 17 রাকাত, ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, ঈশার 4। এই 17 রাকাত নামাজের কথাই জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে, যে ব্যক্তি এই 17 রাকাত পুরো দিনে নামাজ ছাড়বে সে কুফুরি আর শিরকে নিমজ্জিত হবে। লাগাতার যে ব্যক্তি এই নামাজগুলো ছেড়ে দেবে সে শিরকি আর কুফুরির মধ্যে নিমজ্জিত হবে। শোনো চণ্ডীপুরের আমার দিনী ভাই ও বোনেরা, তোমরা তাওহীদের দিকে আসো,
قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير بولون هي شرب بوم شكتير مالك الله আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি আপনি অপমান করেন হীন করেন ছোট করেন কল্যাণ আপনার হাতেই হে আমাদের প্রতিপালক নিশ্চয় আপনি সবকিছুর উপর ক্ষমতাবান জেনে রাখো চণ্ডীপুরের মানুষ الذين آمنوا جرى إيمانا به ولم يلبسوا إيمانهم بظلم এবং তাদের ঈমানের সাথে শিরকের অপরাধকে মিশ্রিত করবে না মানে ঈমান আনছে দিনে মিনিমাম 5 ওয়াক্ত নামাজ পড়ছে এদের কথা বলতেছে উলাইকা লাহুমুল আমন যারা ঈমানের পরে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছে মহিলা পুরুষরা আল্লাহ তাআলা বলছে যে নিরাপত্তা তাদের জন্য সুবহানাল্লাহ ওয়াহুম মুহতাদুন এবং এই পাঁচ ওয়াক্ত নামাজীরা যারা শিরিক করে না অন্য অন্য ভাবে আল্লাহর সাথে শিরিক করে না এরাই হিদায়াত প্রাপ্ত যারা আল্লাহর সাথে শিরিক করে হাজার ভালো কাজ করলো এরা হিদায়াত প্রাপ্ত না সূরা আল আনআমের 83 নম্বর আয়াত আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বিহ ফাকাদ ইহতাদাউ অতঃপর তোমরা যেরূপ ঈমান এনেছো তারাও যদি সেরূপ ঈমান আনে তবে নিশ্চয়ই তারা হিদায়াত প্রাপ্ত হবে মানে নবী রাসূলরা সাহাবারা যেভাবে আল্লাহর প্রতি ঈমান এনেছে আল্লাহ তাআলা বলছে যে যদি এরাও ঠিক একই ভাবে ঈমান আনে তাহলে এরাও হিদায়াত পাবে সুবহানাল্লাহ সুতরাং শিরিক মুক্ত হয় আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আমার বক্তব্য দীর্ঘ করব না আমি এই চণ্ডীপুরের মানুষকে একটা আমল শিখিয়েছি বলেছি এটার ব্যাপারে যে শিরিক করিও না শিরিক আল্লাহ ক্ষমা করে না আচ্ছা ওকে শিরিক হয়ে গেছে জানা হয়ে গেছে ব্যভিচার হয়েছে মদ হয়েছে জুলম অত্যাচার এই পৃথিবীর প্রত্যেকটা ডিজিটাল পাপ অথবা যেগুলো পৃথিবীতে আগে থেকেই পাপ হিসেবে ছিল একজন মানুষ সব ধরনের পাপে আমরা এগুলোকে মানুষ বললাম কি বললাম এগুলো কি মানুষ এই মানুষটা আজকে 2022 ডিসেম্বর 11 তারিখ আমরা আজকের দিন থেকে বললাম লোকটার বয়স 60 বছর কত বছর কত বছর আমি বক্তব্য শেষের দিকে মনোযোগ দিয়ে শুনবেন যদি শিখতে পারেন ওকে আলহামদুলিল্লাহ লোকটার বয়স কত বছর 60 বছর কত বছর এই পৃথিবীতে এমন কোনো অপরাধ নাই যেটা সে করেনি এবং জীবনেও কোনো ভালো কাজ করেনি ভালো কাজ তো করেনি করেনি এই পৃথিবীর সবগুলো অপরাধ এই লোকটা করেছে ওকে এর ব্যাপারে আল্লাহ কি বলছে শুনবেন মানে আজকে 2022 11 ডিসেম্বর আজকে আগামীকাল 2022 12 ডিসেম্বর হবে যে যে লোকগুলো আগামীকাল বেঁচে থাকবে তাদের জন্য এটা হবে এভাবে কিয়ামত পর্যন্ত মানুষ যে যে লোকগুলো বেঁচে আছে সবার জন্য এই আয়াতটা প্রযোজ্য হবে তাহলে 60 বছরের এই লোকটা পৃথিবীর একটা অন্যায় ছাড়েনি এবং সে চিন্তিত আল্লাহর সামনে কিভাবে যাবে কিভাবে যাবে তার অপরাধের শেষ নাই বয়স হয়ে গেছে 40 বয়স হয়ে গেছে 60 মহিলা জানা আর জানা জানা আর জানা স্বামীকে ধোকা বাবার কাছে থাকতে বাবাকে ধোকা স্বামীর কাছে থাকতে স্বামীকে ধোকা জানা জানা সুদ শুধু টাকা পয়সা এইসব বুংবাঙে তার জীবন চলে গেছে ব্যাপারদা বেহায়া পুরুষ জেনাখোর মদখোর জুয়াড়ি মদুড়ি প্রত্যেকটা অপরাধের সাথে লিপ্ত কোনো ভালো কাজ করেনি আল্লাহ তাআলা ওকে ডাকতেছে তিনি বলছেন কুল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 60 বছর একে বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم তাহলে 60 বছরের মহিলা অথবা পুরুষ 70 বছরের মহিলা অথবা পুরুষ 20 বছরের যুবক অথবা যুবতী আল্লাহ তাআলা বলছে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার বান্দাদেরকে বলে দিন হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো
তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না, তিনি তোমাদের এই পৃথিবীতে যত অপরাধ করেছো সব মাফ করে দেবে। তোমরা যারা যারা বেঁচে আছো তিনি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবে। এই পৃথিবীতে যত অপরাধ তোমরা করেছো, যত মানি এ টু জেড, ওয়ান টু হান্ড্রেড, শুরু থেকে শেষ যত অপরাধ করেছো, তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না। কখনো এটা ভাবিও না যে আল্লাহকে আমাকে ক্ষমা করবে, আমি আল্লাহর কাছে এখন গেলে আমি আজকেরও জাহান্নামী কালকেরও জাহান্নামী, দূর খাইছি মদ খা, করছি জানা কর, চিটারি চিটারি কর, আমার সারা জীবনে আমি দুই চার বক্ত নামাজ পড়ে করবো কি, এখন আমি চিটারি ছেড়ে দিয়ে করবো কি, এখন আমি নামাজি হয়ে করবো কি, এখন আমি মদ ছেড়ে করবো কি, ছোটবেলা থেকে যত মদ আমি খেয়েছি, যত সিগারেট আমি খেয়েছি, যদি এগুলোকে জমায় সাগর হয়ে যাবে, এই ধরনের চিন্তায় শয়তান তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। তোমাদের রব বলছে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দেবে। তোমরা কি রবের ক্ষমা চাইবে? আসো বক্তব্য যদি শেষের দিকে তোমাদেরকে আরেকটা শিক্ষা দিই, তাহলে শিরিক আল্লাহ মাফ করে না কার? মরে গেলে মরা লোকের। কার কার? এটা ভালো করে বুঝো, কোথায় আল্লাহ বলছে যে আমি ক্ষমা করব না শিরিক এছাড়া, যা খুশি ক্ষমা করবো? এটা হলো মরা লোকের জন্য। কার জন্য? কার জন্য? আর জীবিত থাকা লোকের জন্য আল্লাহ বলতেছে যে ক্ষমা চাও ক্ষমা করে দেব, যা খুশি অপরাধ। তাহলে শিরিক যদি করে থাকো, নামাজ যদি ছেড়ে দাও, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য যদি মানত করো, নজর করো, নিয়াজ করো, বাইতুল্লাহ মসজিদ ছাড়া অন্য ঘরে যদি তুমি আসক্ত হও, মসজিদ ছাড়া অন্য কোথাও যদি আল্লাহকে খোঁজো, তুমি যদি মনে করো আল্লাহর কাছে যেতে বহু কিছু লাগবে, সরাসরি আল্লাহকে পাবা না, যা করেছো যা ভেবেছো ভেবেছো বাদ। কি বাদ? কারণ তুমি বেঁচে আছো, কারণ তুমি সুসংবাদ চণ্ডীপুরের মহিলা পুরুষের জন্য, সুসংবাদ এই পৃথিবীর মহিলা পুরুষের জন্য, সুসংবাদ চণ্ডীপুরের জানাখর মদখর জুয়াড়ি বেনামাজিদের জন্য, সুসংবাদ পুরো পৃথিবীর জুয়াড়ি মজুড়ি নেশাখর মদখর জানাখর বেনামাজিদের জন্য সুখবর। ও তোমরা যারা তোমাদেরকে রব এখনো বাঁচিয়ে রেখেছে, এটাই তোমাদের জন্য সুখবর। তোমাদের রব বলছে ইল্লা মান তাব, অতঃপর জীবিতর মধ্যে যে ব্যক্তি সিদ্ধান্ত নিয়েছে খালাস, যা অপরাধ করেছি বাদ, ওয়ামানা এবং বলল যে খালাস, যা অপরাধ করেছি বাদ, আল্লাহ আমাকে ক্ষমা করুক, ঈমান এনেছি আল্লাহর প্রতি, আল্লাহর সামনে যাওয়াকে ভয় করব, আর অপরাধ করব না, ওর অপরাধ যা খুশি হোক। আল্লাহ বলছে ওয়ামিলা, ও শুধু বলবো যে ব্যাস, জানাখোর মদখোর জুয়াড়ি বেনামাজি পৃথিবীর সমস্ত অপরাধের অপরাধী। আল্লাহ বলছে যে ইল্লা মান তাব, ও খালি এখন বলবে ব্যাস আর অপরাধ না, ব্যাস আর অপরাধ না। আল্লাহ বলছে খালি ঈমান আনবে, ওয়ামিলা আমালান সালিহা, জীবনে যা কটা দিন বেঁচে থাকবে নেক ভালো কাজকর্ম করবে। আল্লাহ বলছে ফাউলাইক ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই যে সমস্ত অপরাধের অপরাধী, এই যে জানাখোর, এই যে মদখোর, হে খালি বলবে যে ব্যাস আর অপরাধ করব না, আর অপরাধে যাব না, খালাস, ঈমান আনবে, ভালো কাজকর্ম করবে, আল্লাহ বলছে যে ওর পিছনের সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেব। কিসে তোমাদেরকে ধোকা দিয়ে রাখছে চণ্ডীপুরের মহিলা পুরুষরা? কিসে তোমাদেরকে ধোকা দিল? আহা, এত দয়ালু রব যিনি তোমার অপরাধকে শুধু মাফ করবে না, এগুলোকে নেকিতে পরিবর্তন করে দেবে। ব্যাপারটা ঠিক এরকম, তুমি এক তুমি পঞ্চাশ লাখ টাকা জাল টাকা ফেসে গেছো, কেউ একজন তোমাকে বললো যে এই নে জাল টাকাগুলো দে, আসল টাকাগুলো নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাল টাকা পুলিশে ধরলে কি টাকা আসল দিবে নাকি জেল দিবে? কি দিবে? কিন্তু আল্লাহ তাআলা বলতেছে যে তোর যত অপরাধ আছে এখন আত্মসমর্পণ কর, আর অপরাধে যাইস না, ভালো কাজকর্ম কর, ঈমান আন, পিছনে যে অপরাধগুলো তাহলে সেগুলো কি হবে? আল্লাহ বলছে যে ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে পিছনে যে অপরাধগুলো খালাস এগুলো সব নেকির পাল্লায় চলে যাবে। ওয়াকানাল্লাহু গাফুরুর রহিমা, নিশ্চয়ই আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। শোনো চণ্ডীপুরের মানুষ, কত অপরাধ করেছে বলো? এই লাস্ট হাদিসটা বলে বক্তব্য ইনশাআল্লাহ শেষ। ওকে,
আশা করি আমরা শিরক করব না এটা শিখতে পেরেছি ঠিক আছে এবং শিরকের একটা প্রত্যেক ঘরে মুশরিকের কুফরি আমল পাওয়া যাবে নামাজে পাওয়া যায় নাকি পাওয়া যায় না আমরা কি নামাজ ছাড়ব তাইলে না কত রাকাত নামাজ দিনে ফরজ কত রাকাত 10 5 15 2 কত 17 কত রাকাত নামাজ ফরজ 17 আজকের পর থেকে কি 17 রাকাত নামাজ ছেড়ে দেব ইনশাআল্লাহ ছেড়ে দেব না যদি ছেড়ে দেই তাহলে আমরা কাফের মুশরিকের মতো হব আবু লাহাব আবু জাহাল এদের মতো এদের সাথে উঠব বিচারও এদের মতো হবে বিচারও এদের মতো হবে এখন যারা খেলাধুলা দেখার জন্য যার যার ভালোবাসা যার যার যেভাবে আপ্রাণ মাকে বিয়ে দিয়ে দিবে বলতেছে বলবেন ফেসবুকে বলতেছে ওর বাপ মারা গেলে ওর মাকে নেইমারের সাথে বিয়ে দিবে একজন বলতেছে যে যদি আজকে গোল না হয় তাহলে ও বিয়েই করবে না আর ওর এত ভালোবাসা না ইচ্ছকে ইচ্ছকে ভালোবাসা থাকে ভাই ভালোবাসার মানুষের জন্য আপনি যে কোনো কিছু করতে পারবেন তবে জেনে রাখো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাকে ভালোবাসবে দুনিয়াতে তার বিচার তার সাথে হবে এবং যারে ভালোবাসছে সে যদি জান্নাতে যায় এও যাবে আর সে যদি জাহান্নামে যায় বিন হিসাবে এও জাহান্নাম চলে যাবে তোমরা এটাকে ভয় করো এবং তোমরা নামাজি মানুষকে ভালোবাসো যারা নামাজ সম্পর্কে ডাকে রোজা সম্পর্কে ডাকে ইসলাম সম্পর্কে ডাকে তাদেরকে তোমরা ভালোবাসো যাই হোক তোমাদেরকে একটা ভালো অফার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে একটা অফার হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নিজেই বলেছে যে যদি মানুষ অপরাধ থেকে ফিরে আসে ঈমান আনে ভালো কাজ করে তার পিছনের সমস্ত অপরাধকে আমি নেকিতে পরিবর্তন করে দেব আমরা আবার আগের টপিকে আসি আমরা কথা বলছিলাম যে শিরিক করিও না কি করিও না শিরিক করিও না আসেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বাল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহর নবী বলেছেন ক্বাল আল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনে আদম হে আদম সন্তান ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফরতু লাক হে আদমের ছেলে মেয়েরা তোমরা যদি আল্লাহকে ডাকো ক্ষমা পাওয়ার আশায় যতক্ষণ তোমরা আল্লাহকে ডাকবে ততক্ষণ আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে থাকবে আলা মা কানা ফীকা ওয়ালা উবালি তোমার গুনাহ যত অধিক যত বেশি হোক না কেন যতক্ষণ তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে ততক্ষণ আল্লাহ ক্ষমা করে দেবে ইয়া ইবনে আদম হে আদম সন্তান লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা হে আদম সন্তান ছেলে আদমের ছেলে মেয়েরা তোমাদের গুনাহ যদি আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছায় সুম্মা ইস্তাগফারতানি অতঃপর যদি বলো যে আল্লাহ আমাকে মাফ করেন গফরতু লাক ওয়ালা উবালি আল্লাহ বলছে যে মাফ করে দেব কারো পরোয়া করি না খালি বলবেন যে আল্লাহ আমাকে মাফ করো খালি কি বলবেন কি বলবেন একজন মানুষ যদি বলে যে আল্লাহ আমি আর জানা করবো না আমাকে ক্ষমা করো এই লোকটা যদি এরপর আবার জানা করে তাহলে সে কি মাপ চাইছে মাপ চাইনি সে যদি এরপর আর জানা না করে তাহলে সে কি চাইছে মাপ চাইছে আসেন এবার আসি শিরিক নিয়ে লাস্টের কথাটা দেখেন আল্লাহ তাআলা কি উদার সুবহানাল্লাহ তিনি বলছেন যে ইয়া ইবনে আদম হে আদমের সন্তানরা ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতিয়া হে আদমের ছেলে মেয়েরা তোমরা যদি জমিনটাকে পরিপূর্ণ করে যদি গুনাহ নিয়ে আমার সামনে আসো সুম্মা লাকীতানি আর আমি আল্লাহ যদি তোমাদেরকে পাই লা তুশরিকু বি শাইয়া তোমাদের এই গুনার মধ্যে যদি শিরিকের গুনাটা না থাকে লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা তাহলে তোমাদের জন্য জমিন ভর্তি ক্ষমা নিয়ে এসে তোমাদেরকে মাফ করে দেব তাহলে খালি কি মাজারে সিজদা করলে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে বাচ্চা কাচ্চা চাইলে আল্লাহ ছাড়া অন্য কেউ বাঁচাইতে পারবে উদ্ধার করতে পারবে এগুলা মনে করলে শিরিক হয় নাকি নিয়মিত রেগুলার নামাজ ছেড়ে দিলে শিরকি হয় সিদ্ধান্ত চণ্ডীপুরের মহিলার পুরুষদের তারা কি আল্লাহর সামনে গিয়ে মুশরিক হয়ে দাঁড়িয়ে চিরন্তন চিরজীবন জাহান্নামি হয়ে যাবে যেখান থেকে আর বের হতে পারবে না নাকি তারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে আল্লাহর অধিকার হেফাজত করবে তারা এমন কোনো কথা বলবে না তারা এমন কোনো কাজ করবে না তারা এমন কোথাও ভিড় করবে না যেখানে গেলে শিরিক হয় কারণ যেই ব্যক্তি শিরিক করলো ফাকাদ দল্লা দলালাম বাঈদা সে পরিপূর্ণ মহা ভ্রান্তিতে পড়ে গেল সে পৃথিবীর সবচেয়ে ভ্রান্তিতে পড়ে গেল আসুন আমরা দোয়া করি আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আমরা যা অপরাধ বিগত দিনগুলোতে করেছি আমিন ইয়া আল্লাহ আপনি আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন ইয়া আল্লাহ যেই মাদ্রাসার ওসিলায় আজকে আমরা একত্রিত হয়েছি সেই মাদ্রাসাতে আমরা আমাদের ভাই বোন
ছেলে মেয়েকে দিয়ে আমরা ওদেরকে আপনার সাথে পরিচয় করার আপনি আমাদেরকে তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, তারা আপনার সাথে পরিচয় হয়ে তারা আমাদেরকে আপনার সাথে পরিচয় করাবে, আল্লাহ আপনি তাদেরকে এই তৌফিক দান করুন। আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদগুলোকে আপনি ভালো সভাপতি সহসভাপতি ভালো ম্যানেজমেন্ট দিয়ে পরিপূর্ণ করে দিন। যারা শুধু গ্যাদারিং, যারা শুধু যুগ যা বলে লোক যা বলে তার দিকে না ছোটে, আল্লাহ আপনি যা বলেন আপনি যা করেন, অল্প সংখ্যক মানুষ হলে মানুষ হলেও তারা যাতে শুধু আপনার জন্যই দাওয়াতি কাজ করে, আপনার জন্য নিজেদেরকে আত্মসমর্পণ করে, আল্লাহ আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আল্লাহ কাইন্ডলি কয়েকটা প্রশ্ন জবাব দিবেন না ছোট ছোট।